খুব শর্ট ইন্টারভ্যালে আমরা আবার আরেকটা ভিডিও আপলোড করছি, তার কারণ আমার কাছে কতগুলো প্রশ্ন এসেছে ইমেলে, সেগুলো আমি এখন মানে এত তাড়াতাড়ি প্রশ্নগুলো এসছে ওগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিও তৈরি করে দিয়েছি প্রত্যেকটা ইমেলের জবাব না দিয়ে। অ্যান্ড ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন অ্যাবাউট এনি বুক, তবে যেহেতু আমি এগুলো একাই লিখি আর এডিট করি সেই জন্যে যদি কোথাও কিছু মানে ভুল থেকে যায় বা কোনো কিছু মনে হয় যে কন্ট্রাডিক্টরি তখন আমাকে জিজ্ঞেস করে নেবেন। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন, নো প্রবলেম, আমি আমার সময় সুযোগ মতো উত্তর দিয়ে বা ভিডিও তৈরি করে আপলোড করে দেবো। ভিডিও করে দিলেই ভালো, সবাই জানতে পারবে, যাদের অন্য যাদের কনফিউশন আছে তারাও জানতে পারবে। তো একজন ভদ্রমহিলা ক্যানাডা থেকে লিখেছেন, শ্রুতি হাসান না, কমল হাসানের মেয়ে নন, শ্রুতি হুসেন, শ্রুতি হুসেন বলে একজন বাংলাদেশ এই বাংলাদেশ বলছি সরি ক্যানাডা থেকে লিখেছেন। ওনার তিনটে প্রশ্ন আছে। নাম্বার ওয়ান প্রশ্নটা উনি লিখেছেন যে আমার একটা নিম্নে বলে কবিতা আছে আফগানি বইতে, ওটাতে আমি মাসি আর বোনপোর কী ধরনের রিলেশনশিপের কথা বলছি, এগুলো কি পারভার্সন, ওটাকে কি বলছি, মানে কি বলতে চাইছি, ওটা একটা উনি প্রশ্ন করেছেন। তো ওটার ব্যাপারে আমি বলছি যে আমি এই যে ইনসেস্টেন্সেস তো হয় অনেক দেশে, আপনি জানেন লিগাল আছে, আর আমাদের ইন্ডিয়াতেও তো মামা ভাগ্নির বিয়ে স্বীকৃত, মামাই হচ্ছে বেস্ট পাত্র অনেক কালচারে আছে ইন্ডিয়াতে। তারপরে পাঞ্জাবিদের মধ্যে যেমন আগে এখনও হয়তো হয় আমি জানি না, ওদের দাদা মারা গেলে বৌদির সঙ্গে বিয়ে দিয়ে দেয় দেয়, মানে এসব জিনিস তো হয় অনেক সোসাইটিতে। এবার আমি ওটা দেখাতে চেয়েছি, ওটা ঠিক আমি মানে ওই পার্সপেক্টিভে ঠিক দেখাইনি, আমি আসলে বলতে চেয়েছি যে দেখবেন ওখানে একটা ভূতের বাড়ির কথা বলা আছে, ভূতের বাড়ি কিনে নিয়েছে, ভূতরা পাহারা দেয়। মানে আমি বলতে চাইছি যে ওই মেয়েটি তো একা অনেক কিছু করেছে ওর ফ্যামিলির জন্যে, যার জন্য ওরা কোনো পার্টনার মানে পার্টনার জোগাড় করার সময় পায়নি। পরে যখন ওর বোনপুকে দেখছে, বোনপু যখন বড় হয়ে গেছে, তখন দেখছে যে ওর সঙ্গে বোনপুর মেন্টাল ম্যাচ হচ্ছে, কিন্তু সোসাইটির জন্য তো আর ও বোনপুর দিকে যেতে পারবে না, ওটা তো পারভার্সন যেটা আপনি ভাবছেন। অ্যাট দ্য সেম টাইম যখন ও স্পিরিচুয়ালিটি চলে যাবে তখন কিন্তু নেক্সট লাইফে ও বোনপুকে বিয়ে করতে পারবে, কারণ আমাদের যাদের ডিপ ইমোশনস ইমোশনাল কানেকশন থাকে যাদের সঙ্গে, সেগুলো এক জন্মের কানেকশন না, ওটা জন্ম জন্মান্তরের কানেকশন। এবং অনেক সময় হয় যে এই জন্মে যে আমার মেয়ে হয়েছে তাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু আগের জন্মে সে হয়তো আমার ওয়াইফ ছিল, যে আমার মা হয়েছে সে হয়তো আগের জন্মে ওয়াইফ ছিল, আগের জন্মে যে মা ছিল এই জন্মে ওয়াইফ হয়েছে, এরকম কিন্তু হয় যে বাবা ছিল সে মেয়ে হয়েছে, এরকম ডিপ কানেকশনসের ব্যাপার আছে। যে আমার পেট ছিল যার সঙ্গে আমার খুব বেশি কানেকশন ছিল সে পরে আমার বাচ্চা হয়ে জন্মেছে, ওইভাবে জিনিসগুলো হয়। আমাদের আর্থ প্লেনের যে ডাইমেনশনগুলো আছে আমরা এখানে বসে যে ধরনের এথিক্স এগুলো মেনটেন করি, আফটার ডেথ কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেকের সঙ্গে অনেকের খুব ডিপ কানেকশন থাকে কিন্তু স্পিরিচুয়ালি চলে গেলে সে আর তাকে আর সে মানে পছন্দ করছে না আর কি, সেই জিনিসটাও হয়। তো ওইটা আমি ওটার পার্সপেক্টিভে দেখিয়েছি। তবে অ্যাট দ্য সেম টাইম ওই মামা ভাগ্নে যে বললাম, মামা ভাগ্নি এই জিনিসগুলো যে হয় ইনসেস্টগুলো যে অনেক দেশে যে স্বীকৃত আর কি, সেই ব্যাপারটা আমি দেখিয়েছি যে ওটা অনেক সময় দুজন অ্যাডাল্টের আর কি মানসিক কানেকশন তৈরি হয়ে গেলে তখন যদিও রিলেশনশিপটা মানে এখানকার এতে সোসাইটির এতে বলতে পারে ওরা পারভার্সন বা কিছু বা অ্যাকসেপ্টেড না হতে পারে, কিন্তু ওদের মনে মনে ওরা একে অন্যকে চাইতে পারেন আর কি। যেমন সত্যজিৎ রায় ওনার ফার্স্ট কাজিনকে বিয়ে করেছিলেন, মানে এরকম তো অনেক আছে, রবীন্দ্রনাথের ফ্যামিলি তো খুব এরকম অনেক আছে। অনেক সময় তাদের মানে পছন্দ হয়ে যায়, তারপরে দুজন অ্যাডাল্ট মিলে ডিসাইড করেন যে আমরা মানে আমরা একসঙ্গে লাইফটা কাটাবো আর কি, কারণ আমাদের প্যাশনসগুলো থিঙ্ক থট প্রসেসগুলো মিলে যাচ্ছে। সেটা আমি ওখানে দেখাতে চেয়েছি, তবে আমি ওটাকে অন্য ডাইমেনশনে নিয়ে গেছি, কারণ স্পিরিচুয়ালের ডাইমেনশনে নিয়ে গেছি, কারণ আমি এখানকার সোসাইটির যে মানে এইগুলো ওরা মেনটেন করে, লগুলো মেনটেন করে, ওগুলোকে আমি মানে ওগুলো আমি ডিস্টার্ব করতে চাইনি, সেটা ওখানে বলা হয়েছে। সেকেন্ড প্রশ্নটা আপনার আছে পাঁচঝর নিয়ে, পাঁচঝর কবিতাটা নিয়ে, যে আমি বলছি অতগুলো উর্দু শব্দ দিয়ে আমি বলতে চাইছি যে যারা এত মিষ্টি মিষ্টি শব্দ ব্যবহার করতে পারে তাদের শুধু মানে তাদের কথা বলছি, তাদেরকে খুনি বলো তুমি। আবার বলছি যে যারা ঝরা পাতাকে পাঁচঝর বলতে জানে, কিন্তু পাঁচঝর তো হিন্দি শব্দ, পাঁচঝরের উর্দু অরিজিন আপনি তো খুঁজে পাননি যে ওটা উর্দু থেকে বা আরবি থেকে, এই আরবি বলছি আরবি থেকে এসছে, অ্যারবিক থেকে এসছে, সেটা আপনি কিছু মানে খুঁজে কোথাও পাননি, তাহলে আমি কেন বলছি যে উর্দুর সঙ্গে ওটা গোলাচ্ছি কেন আর কি। ওখান থেকে একটা লাইন আছে যে অতগুলো উর্দু শব্দের পরে মানে পাঁচঝরের কথাটা আছে যে ঝরা পাতাকে যারা পাঁচঝর বলতে জানে, তারপরে আছে তুমি বোধহয় ভাষাটা গুলিয়ে ফেলেছ। হ্যাঁ মানে ও আস্তে আস্তে ওটা থেকে ডাইভার্ট করে যাচ্ছে যে ওই উর্দু শব্দগুলো আছে, হ্যাঁ তুমি তাদের খুনি বলো। তারপরে আছে যে হেমন্তের একে বা ঝরা পাতাকে যারা পাঁচঝর বলতে জানে, মানে ওখানটা আরেকটা গুলিয়ে যাচ্ছে ফার্স্ট যে হিন্দি হয়ে যাচ্ছে, তারপরে ওরা শান্তিকে সুকুন বলে আর তুমি বোধহয় শগুন ভেবে বসেছ। বুঝতে পেরেছেন তো, হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে ওগুলো হচ্ছে, তখন ওর সঙ্গে আমার কনভারসেশন হচ্ছে, ওগুলোর কথা জানে তবু খুনি বলছে,
তারপরে আমি বলছি যে পাঁচঝাড়ি বলছে মানে আমি গুলিয়ে ফেলছি, মানে আস্তে আস্তে আমি গুলিয়ে ফেলছি স্টেপ বাই স্টেপ। তারপরে শকুন, শান্তিকে ওরা শকুন বলে, শকুন বলে, শকুন বলে, মানে তুমি ওটাকে শকুন ভেবে বলেছি, ওই জিনিসটা আমি এখানে মিন করেছি আর কি। এটা আরেকটা হলো। আর আপনার তিন নম্বর যেটা আপনি লিখেছেন সেটা শৈবাল, ও শৈবাল, শৈবাল, ও শৈবাল, এই তিন নম্বর একটা দেখ তো, তিন নম্বরের ইমেলটা দেখ, তিন নম্বরের একটু দেখ, হ্যাঁ হ্যাঁ ওটা দেখা, আমায় দেখা, উঁচু করে দেখা, হ্যাঁ ঠিক আছে। আপনার তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে তসলিমা নাসরিনকে নিয়ে, যে আমি তসলিমা নাসরিনকে খুব একটা রেসপেক্ট করি বলে আপনার কখনো মনে হয়নি, আপনি আমার পত্রিকা পড়তেন, কিন্তু আমি হঠাৎ তাহলে ওনাকে নিয়ে কবিতা লিখলাম কেন, আর কেনই বা আমার উপন্যাসে ওনার কথা লিখলাম। তো নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে ফাগুন কুয়াশা বইটা ওনার কথা লেখা আছে, কারণ এটা কোনো পার্সোনাল ব্যাপার না, পার্সোনাল ইস্যুর ব্যাপার না, হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, মানে রাইট না রং আর কি, উনি একটা রাইট জিনিস প্রোটেস্ট করছেন যেটা উনি দেখেছেন, সেই জন্য আমি ওনাকে সাপোর্ট করেছি। এবং উপন্যাসে লেখা আছে যে গডের কথা তো বলেন যে গড বলে কেউ হয় না, তখন মানে বলছেন যে প্রিস্টার কি বলছেন যে বা সাধু বলছেন যে সেটা গডের ভালোবাসা পেলেই ঠিক হয়ে যাবে, ওই জিনিসটা বলা আছে যে উনি রাইটের রঙের হয়ে বলছেন ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গডকে সেটা উনি জানেন না, উনি ধর্মটাও বুঝতে পারেননি, উনি জাস্ট মানে সুপারফিশিয়ালি জিনিসগুলো দেখে কিছু মানুষ মানে ডিস্টার্ব করছে ধর্মকে, সেটা দেখে উনি পুরো ধর্মটাকে মানে ডিনাই করছেন, সেটা ঠিক জিনিস না। অ্যাট দ্য সেম টাইম উনি যদি জেনে যান র্যাশনালি যে হুইজ গড, তখন আর ওনার কোনো প্রবলেমই থাকবে না, কারণ উনি তো নিজের এক্সিস্টেন্সকে ডিনাই করতে পারবেন না, উনি তো এক্সিস্ট করেন, ওই এক্সিস্টেন্সকে তো উনি ডিনাই করতে পারবেন না, ওই এক্সিস্টেন্সটাই গড, কনসিয়াসনেসটাই গড, অ্যাওয়ারনেসটাই গড, গড বলে আর বাইরে কেউ নেই। সেটা যদি যেদিন উনি জেনে যাবেন রিয়েলিটিটা, সেদিন ওনার আর কোনো অসুবিধা হবে না গডের সঙ্গে, সেটাও ওখানে বলা আছে যে গডের ভালোবাসা পেলেই হয়ে যাবে। আমরা যেটাকে গড বলি যে এই যেসব গণেশ ঠাকুর ও মুক্তমুখ এসব নবগ্রহ, এরা কিন্তু গড না, এরা ডেমি গড, গড মানে হচ্ছে পরমাত্মা শক্তি, সুপ্রিম বিং, পিওর কনসিয়াসনেস, সেটা গড, যেখান থেকে সমস্ত ওয়ার্ল্ড এবং সমস্ত ডেমি গডদের প্রজেকশন হয়েছে, সেখানে মিশে যাওয়া, সেই পিওর কনসিয়াসনেসে মিশে যাওয়াই হচ্ছে মোক্ষ, এর মধ্যে আর কোনো মিরাকেল আর কোনো ফেরিটেলিস্ট কোনো কিছু নেই। আর অন্য গডদের যে আমরা বাইরে দেখি পুজো করি, তারা আমাদের থেকে হায়ার অ্যাস্ট্রালে আছে, হায়ার বিংস, কিন্তু তারা আসলে গড না, তারাও আমাদের মতোই বিংস, কিন্তু তারা আমাদের থেকে অনেক ফাইন বিংস, আমাদের মতো পেটি সেলফিশ জিনিসগুলো নিয়ে তারা মানে রিয়াক্ট করে না আর কি, বা অ্যাক্ট করে না, সেই জিনিসও বলা আছে। আর ওনাকে নিয়ে যে কবিতাটা আমি লিখেছি তসলিমা বলে, ওটাতে আমাকে একজন ভদ্রলোক একবার বলেছিলেন যে আমার বাবা মারা গিয়েছিলেন তখন 2007 সালে, তখন আমাদের বাড়িতে একটা সাহিত্য সভা হয়েছিল, আমার ওই বইগুলো বেরিয়েছিল সাঁজবাতি ধানসিঁড়ি এসব বইগুলো, তো সাঁজবাতি বইটার আবার ওই স্পেলিং চেক ফেকগুলো আমার মা করে দিয়েছিল আর কি, এডিটিং ফেডিংগুলো, মানে ওগুলো বানান ফান ঠিক করাগুলো, ওগুলো ঠিক করে দিয়েছিল মা। তো একটা সাহিত্য সভা ডাকা হয়েছিল বাড়িতে, তো অনেক রাইটার রাইটারকে ডাকা হয়েছিল। এবার ওখানে একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন, একটা ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনের লোকেরাও অনেক এসেছিল, তো অনেক লিটল ম্যাগাজিন থেকে লোকেরা এসেছিলো, তো একটা লিটল ম্যাগাজিনের একটা কবিতা বেরিয়েছিল, সেখানে ধর্মের সম্বন্ধে কিছু লেখা ছিল যে ধর্ম এত বড়, ধর্মের এত বড় ব্যাপ্তি এই সমস্ত, কিন্তু ধর্মের কি কোথাও এই এই একজন মেয়ে যে ধর্মের এই জিনিসগুলো নিয়ে লিখেছে তার জন্য কি কোথাও এর জন্য একটু ক্ষমা নেই, ধর্ম এত বড় হওয়া সত্ত্বেও ধর্ম এই একটা মানুষকে একটু ক্ষমা করতে পারছে না, মানে সে যদি ভুলও লিখে থাকে তবু কি তাকে ক্ষমা করতে পারছে না, তার এমন অবস্থা করেছে তাকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, তো সেই জিনিসটা মানে ধর্মটা তাহলে কি, ধর্মটা কি এত শ্যালো, ধর্মটা কি এত মিন, ওই জিনিসটা লেখা ছিল। তো লাস্টের ওম একটা লাইন ছিল যে তোমাদের ধর্মে মেয়েটির জন্য একটু ক্ষমা রেখো। তো একজন ভদ্রলোক আমাকে বলছিলেন যে ভদ্রলোক যে আপনি তো রিলিজিয়াস, আপনার তো স্পিরিচুয়াল গুরু আছে, কিন্তু আপনি কি পারবেন এই তসলিমা নাসরিনকে নিয়ে কোন কম্প্যাশনের কবিতা লিখতে ক্ষমা করে ওকে নিয়ে, কারণ আপনি যেহেতু রিলিজিয়াস বা স্পিরিচুয়াল সাইডে আছেন আপনার নিশ্চয়ই ওইগুলো ভালো লাগবে না, ও অ্যান্টি রিলিজিয়ান এগুলো প্রমোট করছেন বলে, কিন্তু আপনি তো রিলিজিয়াস, আপনি তো ওপরে বলছেন ওর থেকে যে আপনার ধর্ম এত বড়, এই তাহলে আপনি ওকে ক্ষমা করতে পারবেন না কেন, আপনি ওকে নিয়ে কোনো কম্প্যাশনের কিছু লিখতে পারবেন না কেন, সেই জিনিসটা যদি না পারেন তাহলে তো আর কোনো ডিফারেন্স নেই, সেই জিনিসটা যদি আপনি করতে পারেন তখন আপনি ওর থেকে বেশি মহৎ, ওর থেকে ওপরে, ওর থেকে বেশি উদার, সেটা তো সেটা কি আপনি পারবেন, আপনার বাবা আজকে মারা গেছে আপনি ফিল করছেন কত দুঃখ হচ্ছে আপনার, তো চিন্তা করুন তো ওকে ওগুলো লিখেছে বলে ও মানে আর কোনোদিন দেশে ফিরতে পারবে না, ওর প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারবে না, কত দুঃখ তাকে সাফার করতে হচ্ছে, সামান্য করে তো নাই লিখতে পারত, বেশিরভাগ লোকই তো দেখে কিন্তু লেখে না, কিন্তু তো সাহস করে লিখেছে, তো সেই ব্যাপারটা, তার জন্য তো তাকে হেভি প্রাইস পে করতে হচ্ছে, কিন্তু আপনি ধর্মের লোক হয়ে কি পারবেন ওকে নিয়ে এমন কিছু লিখতে যেটা খুব কম্প্যাশনেট বা যেটা মানে মানে ওকে এমব্রেস করতে, সেই জিনিসটা বলেছিলেন। তো তখন আমি ওই কবিতাটা লিখেছিলাম, ওই তসলিমা বলে কবিতাটা, যে মেয়েটির একটি শব্দভেদি বান ছিল, বান শব্দভেদ করলো, ওই জিনিসটা আর কি, ওই কবিতাটা আমি তখন লিখেছিলাম।
তো ওটাই হচ্ছে কবিতাটা লেখার পেছনে আমার ইন্টেনশনটা। ঘুম পাহাড়ি আতর সম্বন্ধে জানতে চেয়েছেন একজন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বলছেন যে আমি ওখানে যে ফটোশপের কথা লিখেছি, যে ফটোশপ এখন বাজারে অনেক মানে সব মানুষরা ইউজ করছে, তো আমি ঠিক কবে শিখেছিলাম, আমি যখন শিখেছিলাম তখন ওটা মানে লোকে অত জানতো না ফটোশপের কথা, তো আমি কবে শিখেছিলাম। আসলে আমি কম্পিউটার শিখেছিলাম 1990তে আমি কম্পিউটার শিখেছিলাম প্রথম, কম্পিউটার ডিপ্লোমা। তখন কলকাতায় একটা না দুটো কম্পিউটার স্কুলই ছিল। তখন আমরা ওই মানে তখন উইন্ডোজ বেরোয়নি, ওই ডস এ অপারেটিং সিস্টেমে কাজ করতাম, এরকম বড় বড় ফ্লপি নিয়ে যেতাম, সিডি ফিডি কিছু ছিল না। তখন আমি ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামিং এগুলো শিখেছিলাম। সিও তখন আসেনি, তখন কোবল, তারপরে ডিবেস এসব সব ছিল। সি প্রোগ্রামিংটা বোধহয় পরে এসছে তার, বা তখন নতুন বেরিয়েছে এরকম। তো 1990 থেকে 1991 আমি একটা কোর্স করেছিলাম, সেটা ওই প্রোগ্রামিংয়ের ওপরে, আর ডেটা এন্ট্রিপ্রেনটিও ছিল। তো পরে আমি একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু তখন আমি খুব ছোট বলে আমি আর চাকরিতে জয়েন করিনি। তারপরে আরও পরে 1997 থেকে 1999 অবধি আমি কম্পিউটার অ্যানিমেশন ওই কোর্সগুলোতে আপগ্রেড করেছিলাম। তখন ফটোশপ টোটোশপ এগুলো শিখেছিলাম, অ্যানিমেশন সফটওয়্যার ছিল, কিন্তু তখনও আমরা অ্যানিমেশন করতাম ডস বেস সফটওয়্যারে। পরে ওই 3D স্টুডিও ম্যাক্স ফ্যাক্সগুলো ওগুলো পরে এসছে। তারপরে সফটওয়্যার স্টিমে যেগুলো ছিল, কিন্তু এগুলো ছিল ওই আরও হাই এন্ড কম্পিউটারের সফটওয়্যার, ওগুলো প্রফেশনাল এতে সিনেমা টিনেমার ক্ষেত্রে হয়তো ওরা ইউজ করতো। তো আমার অ্যানিমেশনের জিনিসটা মাথায় আসে প্রথমে জুরাসিক পার্ক সিনেমাটা দেখার পরে, যে এটা কী করে করেছে। এবং তারপরে আমার মাদের ইনস্টিটিউটে, মা তো সায়েন্টিস্ট ছিলেন, ওনাদের ইনস্টিটিউটে একটা ম্যাথামেটিক্সের সফটওয়্যার ছিল, ম্যাথামেটিকা বলে, ওই সফটওয়্যারটা দেখতাম। থ্রিডি সব কিছু মডেলিং ফডেলিং করা যায়, তো তখন ওই পাওয়ার পয়েন্ট ফয়েন্টটি খুব আর কি বিরাট আর কি মানুষ চমকে যেত দেখে। তারপরে ওই থ্রিডি ম্যাথামেটিকাটা দেখার পরে আমি ঠিক করি, প্রথমে জুরাসিক পার্ক, তারপর ম্যাথামেটিকাটা দেখার পরে আমি ঠিক করি যে আমি যদি কিছু করি তাহলে আমি এই এই ফিল্ডেই কাজ করব। তো তখন তারপরে আমি অ্যানিমেশন শিখি, তারপরে পরে কাজ করতে আরম্ভ করি। কিন্তু তখন কিন্তু এইসব ফটোশপ টোটোশপের কথা লোকে এত জানতো না, এখন যেমন সবাই এগুলো জানে, তারপরে সব নানা রকম অ্যানিমেশন ছোটো মোটো সফটওয়্যারগুলো ইউজ করে, তখন এগুলো এত অ্যাডভান্স ছিল না, আর বেশিরভাগ লোক এগুলো জানতো না, সেই জিনিসটাই আমি ওখানে বলেছি। ময়ূরকণ্ঠী বলকল বইটার কথা লিখেছেন একজন, উনি হচ্ছেন রাজা, রাজা লিখছেন, কোথার থেকে লিখছেন সেটা লেখেননি উনি, রাজা। রাজার প্রশ্ন হচ্ছে যে ময়ূরকণ্ঠী বলকল বইটাতে বলা আছে অ্যাসেক্সুয়ালের কথা, সেক্সুয়াল, তো এরকম কি মানে মানে এরকম কোনো ক্যারেক্টার আমি নিজে দেখেছি নাকি। একজনকে আমি দেখেছি, সে ভদ্রমহিলা, মেয়ে মহিলা, তার মানে ওরিয়েন্টেশনটা ওরকম, আর যার জন্য তার কোনো পার্টনার নেই নেই, কারণ সে একটু মানে শাই আর কি ওয়েস্টার্ন সোসাইটিতে, কারণ এরকম ধরনের তার একটা ওরিয়েন্টেশন আছে, সেই জন্যে সে একটু শাই। তো ওরকম আমি একজনকে দেখেছি, এখনও তার কোনো পার্টনার নেই। আর আমি নিজে পার্সোনালি একটু রোম্যান্টিক সাইডে আছি আর কি, মানে আমার মেল ফিমেলের রিলেশনশিপটা আমার মোর রোম্যান্টিক সাইডে আছে, ফিজিক্যাল সাইডের থেকে আমি রোম্যান্টিক সাইডটাকে বেশি পছন্দ করি আর কি। আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে এগুলো রোম্যান্টিক হলে কী অসুবিধে আছে, প্ল্যাটোনিক হলে কী অসুবিধে আছে, সবসময় এটা ফিজিক্যাল লেভেলে হতে হবে, তার কী মানে আছে। তো বেশিরভাগই তো দেখা যায় যে ফার্স্ট লাভের সঙ্গে বিয়ে হয় না, বেশিরভাগ লোকেরই তো তাই, 99% ক্ষেত্রে ফার্স্ট লাভের সঙ্গে বিয়ে হয় না। কিন্তু তা বলে কি আর ফার্স্ট লাভকে কেউ ভুলে যায়, তাহলে কানেকশানটা তো রোম্যান্টিক, এর সেই অর্থে তো আর ফিজিক্যাল না। তো ওই ব্যাপারগুলো থেকে আমি ওই ক্যারেক্টারটা ক্রিয়েট করেছি। আর আপনি আরেকটা জিনিস জানতে চাইছেন যে তাহলে কে জিতলো ময়ূরকণ্ঠী বলকলে, সেটা তো আপনি ডিসাইড করবেন, ওটা তো পাঠক ডিসাইড করবে, ওটা তো আমি ডিসাইড করবো না যে কে জিতলো, ওটা আপনারা ডিসাইড করে ঠিক করবেন যে কী নেবেন, পেট্রোল নেবেন না পলিউশন ফ্রি করে ফেলবেন ওয়ার্ল্ডকে, ওটা আপনার মানে উত্তরটা আপনি বার করবেন, আমি বার করব না, এটা একটা জিনিস। আর কুমির শিকারি, কুমির শিকারি না কুমির চাষি, কুমির চাষ করে তো হয়, ক্রোকোডাইল ফার্মিং হয়, এটা তো হয়, কুমির কুমির চাষ করা, কুমিরের এ করা, ছোটো ছোটো কুমিরের বাচ্চাদের নিয়ে গিয়ে লালন পালন করে বড় কুমির করা, এসব তো সব কিছুই হয়।
আর একজন আছে আমার পরিচিত এখানে, যে তারা ওরকম কুমিরের ফার্মিং করে আর কি। তো আমি আর ভয়ে দেখতে যেতে পারিনি, কিন্তু ওটা পুরোটাই আমার ইমাজিনেশন। আর ময়ূরকণ্ঠী বলকল বইটা একটু ফ্যান্টাসি সাইডে আছে, তবে ফ্যান্টাসি সাইডে আছে মানে ধরুন মানে এরকম তো হতে পারে, আপনি ভাবেন সবসময় যে বৃষ্টি কালারলেস জল পড়ছে আকাশ থেকে, এরকম তো হতে পারে যে আকাশ থেকে, তুমি এখন কথা বলছো কেন, আকাশ থেকে ময়ূরকণ্ঠী বৃষ্টি পড়ছে, বা কোনো মানুষ ধরুন আপনি যাকে পছন্দ করেন সে মানে একজন ফিজিক্যাল বডি নিয়ে না এসে ময়ূরকণ্ঠী বৃষ্টির মতো আপনার সামনে এসে পড়ছে, আপনি যখন তাকে দেখতে চাইছেন ময়ূরকণ্ঠী বৃষ্টি হয়ে পড়ছে, এরকম ধরনের তো হতে পারে। সেই জন্য ওটা ময়ূরকণ্ঠী বলকলটা জিনিসটাকে শুষে নিচ্ছে, ওটা একটু ফ্যান্টাসির দিকে আছে যদিও, কিন্তু আজকে যেটাকে আমরা ফ্যান্টাসি বলছি আজ থেকে হয়তো 5000 বছর পরে সেটা ফ্যান্টাসি নাও থাকতে পারে, হয়তো ওটা রিয়েলিটি হয়ে যেতে পারে, কে জানে কী হবে, ইভলিউশনে কী হতে পারে। এই যে আগেকার দিনে বড় বড় সেই পাথরগুলো আছে না, যেগুলো নিয়ে সেই মানে এখনও যেগুলো নিয়ে মিস্টিরিয়াস ইয়ে আছে, যে পাথরগুলো কী করে মানুষ সেই সময় মানে নড়াচড়া করলো, সেই সময় তো এত অ্যাডভান্স টেকনোলজি অত কিছু হয়তো ছিল না, তাহলে মানুষ কী করে এই পাথরগুলো এত বড় বড় পাথরের চাই এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে গেল, পাহাড়ের মাথায় তুললে, সবসময় নানারকম মিস্ট্রি আছে না ওয়ার্ল্ডে। তারপরে ওই কী একটা দ্বীপ আছে যেখানে বড় বড় পিতলের মূর্তি আছে, যেগুলো এত বড় পিতলের মূর্তি তখনকার দিনে কে তৈরি করলো, পিরামিডগুলো, যে যে মিস্ট্রিগুলো, সো তখন হয়তো মানুষ অনেক লম্বা চড়া ছিল, যেরকম ডাইনোসররা অনেক বড় ছিল, বা হয়তো তারা কোনো ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওগুলো নড়াচড়া করাতো যেটা আমরা জানি না। সেই জন্য আজ থেকে 5000 বছর পরে কী হবে আমরা কিন্তু জানি না, হয়তো হতে পারে আপনি তখন ময়ূরকণ্ঠী বৃষ্টি হয়ে গেলেন, বৃষ্টির মতো ঝরে পড়ছেন এসে, এখানে মোবাইলে বা SMS করে এসব ইমেল ফিমেল না করে আপনি হঠাৎ আমার সামনে বৃষ্টি হয়ে ঝরে পড়ছেন ময়ূরকণ্ঠী কালারে। তো আজকে যেটা ফ্যান্টাসি আছে ওটা আজ থেকে অনেক বছর পরে বা কিছু বছর পরেও ফ্যান্টাসি নাও থাকতে পারে। আগে যেমন মোবাইলে কথা বললে মানে একটা রাস্তায় কেউ একা একা কথা বলতে গেলে আমরা তাকে কী ভাবতাম, উন্মাদ, কিন্তু এখন তো রাস্তায় সবাই একা কথা বলে, কারণ সে মোবাইলে কথা বলছে, কানের মধ্যে ওটা ঢুকিয়ে মাইক্রোফোনটা ঢুকিয়ে কথা বলতে বলতে একা একা যাচ্ছে, এখন তুমি কী করে চিনবে কে পাগল। হ্যাঁ, সেই জন্যে ওগুলো সবসময় চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস ইভলভ করছে ইউনিভার্স, সেই জিনিসটা ওখানে বলা হয়েছে। ওটা ফ্যান্টাসি হিসেবে ক্লাসিফাই অনেকে করছে, কিন্তু ওটা কিন্তু আসলে ফ্যান্টাসি নয়, ওটা হতেও পারে, কী হবে কী হবে না সেটা কেউ জানে না, সেটাই আমাদের লাইফকে চালিয়ে নিয়ে যায়।